মাধ্যমিকের রেজাল্ট কখন বের হবে? উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না হয় নির্বাচিত দিনই হবে, কিন্তু তাদের রেজাল্ট কখন বের হবে, তারা কখন কলেজে ভর্তি হতে পাবে, আর মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে কখন ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেই সঙ্গে বাকি ক্লাসে কি হবে সরাসরি জেনে নেব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখ থেকে। দ্বিতীয় হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা গ্রহণের পর 6 তারিখে যদি পরীক্ষা শেষ হয়ে যায়, তাহলে 1 মাসের মধ্যেই যাতে রেজাল্টটা বেরোয় তার পরিকল্পনা আমরা নিয়েছি। যদি সেটা করা যায় তাহলে সেপ্টেম্বরের প্রথম থেকেই আমাদের ক্লাসের অ্যাডমিশনের কাজটা শুরু হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে খুব অসুবিধা হওয়ার কথা নয়। যে কোনো কারণেই হোক, আমাদের ঘূর্ণিঝড়ে গরমেও তো আমাদের ছুটি বেড়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেটাকে মেক আপ করতে পেরেছি। শিক্ষকরা, অশিক্ষক কর্মচারীরা, অভিভাবকরাও এগিয়ে এসছেন, শিক্ষাবিদরাও এগিয়ে এসছেন। সেটা কী করে করা যায় সেই জিনিসটা আমরা করছি। আমার এখন প্রধান লক্ষ্য হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্টটা বের করা। জোর দিয়েছি এবং স্কুলটা যেহেতু 30 তারিখ পর্যন্ত একটু টাইম পেয়েছি, টাইমটা পেয়েছি এই কারণে ঘূর্ণিঝড় গেল, কোথাও কোথাও তাদের আশ্রয়স্থল হচ্ছে এখন স্কুল বিল্ডিং গুলো, পরিযায়ী শ্রমিকরা আসছে, তাদের আইসোলেশন সেন্টার নেই, কিছু নেই, তাদেরও রাখার একটা ব্যবস্থা করা হচ্ছে। তা সব মিলিয়েই এখন স্কুল বিল্ডিং গুলো কিন্তু খুব অন্য কাজের জন্য উপযুক্ত জায়গা বলে বিবেচিত হচ্ছে।